চুরমা সোহরান আপনি লিখেছেন, স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুনাহ হবে? আর স্বামীর পকেট থেকে যদি আপনি না বলে টাকা নেন, অল্প হোক আর বেশি হোক, এটা নির্ভর করবে স্বামীর সাথে আপনার সম্পর্কের উপর। সাধারণত আপনি আপনার স্বামীর পকেট থেকে, তার মানি ব্যাগ থেকে বা তার অন্যান্য জায়গা থেকে প্রয়োজন মতো টাকা নেন সংসারের খরচের জন্য অথবা আপনার একান্ত প্রয়োজনে। এগুলো স্বামী জানেন এবং তার মনসম্মতি আছে, এরকম যদি হয় তাহলে তো আপনি নিতেই পারেন। আর যদি সংসারের জন্য নয় বরং আপনার নিজের জন্য নেন এবং সেটা স্বামীর অজান্তে তিনি জানলে হয়তো আপনাকে প্রশ্ন মুখোমুখি করবেন অথবা কেন নিয়েছেন জিজ্ঞেস করবেন, অথবা তিনি যদি জানেন যে আপনি এটা নিজের সঞ্চয়ের জন্য বা নিজের অন্য কোনো কাজের জন্য, তার সংসারের কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য নেন, তাহলে তিনি মনে কষ্ট পাবেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে না, কারণ ইসলাম স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে। অতএব এই বিষয়গুলোকে আমরা গুলিয়ে ফেলার কোনো সুযোগ কিন্তু নেই। সুমাইয়া আক্তার।